আমি কোথায় যাবা? আজকে বাইরে যাবো। না তো আমি কি হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আপনাদের শুভকামনায় আমরাও সবাই অনেক ভালো আছি। আপনাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের দিনকাল এখন ভালোই কাটতেছে, আর এখন থেকে একটু বেশি ভালো কাটবে, কারণ আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর দিতে যাচ্ছি। তো গত কয়েকটা ব্লগে অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আমার ব্লগগুলা একটু একঘুমি হয়ে যাচ্ছে, সেটা আমিও বুঝতে পেরেছিলাম। আসলে এটা আমার হবে, এই কারণ হচ্ছে আমি একজন সাধারণ গৃহিণী, সংসারের সব কাজকর্ম রান্নাবান্না এইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি, বাইরে তেমন কিছু শেয়ার করা হয় না। আরও বেশি হয় না কারণ হচ্ছে যে আমাদের বাসার বাজারটাও ছেলেরাই করে, এর জন্য বাজারেও খুব বেশি যায় না। আর প্রয়োজন পড়লে বাইরে যাই, তাছাড়া যাওয়া হয় না। এর জন্য আপনাদের সাথে বাইরের যে সমস্ত ভিডিও বা কাজকর্ম সেগুলো আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় না। তো এবার হচ্ছে আমরা সবাই মিলে একটা ট্যুরে যাচ্ছি, আর যাবো হচ্ছে কক্সবাজার, যেটা আমাদের খুবই প্রিয় একটা জায়গা। আর যেহেতু অনেক দূরে যাচ্ছি তাই প্রিপারেশন আগে থেকে করে রেখে দিয়েছিলাম, কারণ সব কিছু আগে থেকে গুছিয়ে না রাখলে যাওয়ার সময় দেখা যায় যে গুছাতে গেলে অনেক সমস্যা হয়। এর জন্য চেষ্টা করা হয় যাতে আগে থেকেই বেশিরভাগ কাজই গুছিয়ে নেওয়া হয়। আর আমার তো বাচ্চা আছে, ছোটো বাচ্চা, তো ওর জন্য আসলে জিনিসপত্র একটু বেশি নিতে হয়, দেখা যায় যে একটার জায়গায় দশটা নিতে হয়, মানে এরকম হয়, কারণ বাচ্চাদের তো আসলে বলা যায় না কখন কোন জামাকাপড় নষ্ট করে ফেলে, এর জন্য এক্সট্রা করেও কিছু নিয়ে যেতে হয়। এর জন্য আমার ব্যাগটা একটু বেশি বড় হয়ে গেছে। আর আমার এই ব্লগগুলো দেখে আমার অনেক প্রিয় দিদিরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তোমরা এই মুহূর্তে কেন ঘুরতে গিয়েছ, কারণ আমরা সবাই জানি যে এখন দেশের অবস্থা খুবই খারাপ, আর বাংলাদেশে তো করোনা রোগী দিন দিন বেড়ে চলেছে, আমাদের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আর তার সাথে সমস্ত অফিস আদালত এগুলোও সীমিত আকারে খোলা আছে, মানে খুবই খারাপ অবস্থা দেশের। তো আমাদের এখন করণীয় হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা যাতে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি, জানি না কবে পারব, এটাই হচ্ছে আমাদের হাতে আছে একমাত্র ঈশ্বরকে ডাকা। তো এর জন্য আমি আগেই বলে দিলাম যে আমরা কিন্তু এই এই যে কক্সবাজারের ট্যুরটা এটা কিন্তু অনেক আগে কয়েকদিন আগে গিয়েছিলাম ঘুরতে, তো ব্লগগুলো আপনাদেরকে দেখানো হয়নি, সময় পাচ্ছিলাম না এডিট করার, এর জন্য একটু দেরি হয়েছে। কারণ আমার প্রিয় দিদিরা অবশ্যই আমাদের এই ব্লগগুলো দেখে টেনশন করবেন, কারণ আমি জানি যে আমরা যখন অসুস্থ হই বা আমরা যখন কষ্ট পাই তখন আমাদের সাথে সাথে আপনারাও কষ্টটা অনুভব করেন, এটা আমিও বুঝতে পারি, কারণ আপনারা সবাই কমেন্টসে এত ভালোবাসেন সেটা বোঝান কমেন্টসের মাধ্যমে, এবং আমাদের দুঃখে যে আপনারা দুঃখী হন সেটাও আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে বোঝান, তো সেটা আসলে আমরা ফিল করতে পারি যে আমাদের কোনো কিছু হলে আমাদের সাথে সাথে আপনারাও সেটার দুঃখ বা কষ্ট অনুভব করবেন, এর জন্যই বললাম যে এই ব্লগগুলো অনেক আগের।
এরপর হচ্ছে ওইখান থেকে একটা আর কি বাস স্ট্যান্ড আছে ওদের, ওইখানে নামিয়ে দেওয়া হয়। এরপর হচ্ছে ওইখান থেকে আমরা অটো করে আমরা যে হোটেলে বুকিং দিয়ে রেখেছিলাম ওইখানে যেতে হবে। তো আমাদের হোটেলটা এবার খুব বেশি ভালো হয়নি, আগের বার যে হোটেলটাতে গিয়েছিলাম ওইটা অনেক ভালো লেগেছিলো আমাদের সবার, কিন্তু ওইটা এবার পাইনি, মানে ওইটার সব রুম বুকিং হয়ে গিয়েছিলো, এর জন্য আমরা অন্য আরেকটা হোটেলে উঠেছি এবার। বাচ্চারা একটু বেশি খুশি হয় বাইরে যাওয়ার কথা শুনলে, আমরা বড়রা খুশি হলেও খুশিটাকে কখনো প্রকাশ করতে পারি না, কিন্তু বাচ্চারা যতটা খুশি হয় তার থেকে বেশি প্রকাশ করে। এর জন্য ওদের খুশি দেখলে নিজেদের কাছে মনে হয় যে না আমরা যে কোনো কাজই করি না কেন সেটার পেছনে যদি বাচ্চাদের খুশি থাকে সেই কাজের প্রাপ্তিটা অনেকটাই বেশি মনে হয়। আমরা কিন্তু আপনাদের সাথে এই কয়েকদিন রান্নাবান্নার কোনো ব্লগে শেয়ার করতে পারবো না, রেসিপিগুলো তুলে রাখবো, বাসায় আসার পর আবার সুন্দর করে রান্নাবান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এখন শুধু আমরা ওইখানে গিয়ে কী কী করবো, থাকবো, খাবো, এইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ব্লগগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমার পাশে থাকবেন। তো এই হোটেলটা মোটামুটি খুব বেশি গর্জিয়াস না, তবে চলে যাই আছে আর কি। হোটেলে চলে আসছি আর আসার পর দেখলাম যে দুটো রুম, তো আমাদের তিনটা রুম বুকিং দিয়েছিলো, দুটো রুম ছিল খালি আর একটা ছিল না, তো এর জন্য আমরা অর্চিরা যে রুমটা বুকিং দিয়েছিলো ওইটাই আমি সার আর হচ্ছে আমরা তিনজন আর কি ছিলাম, তিনজন বললেও ভুল হবে, এখন তো আমরা চারজন হয়ে গেছি। এরপর হচ্ছে মা বাবার যে রুমটা ওইটা খালি ছিল, তো ওনারা ওই রুমে চলে গিয়েছিলো, তো আমরা হচ্ছে 2-3 ঘন্টা অর্চিদের রুমে ছিলাম। এখানে ডাবল বেডের একটা রুম ছিল। ঈশানবাবু তো আসার সাথে সাথে ভীষণ খুশি, আর ওর খাবার দাবারের ক্ষেত্রে আমি যেটা করেছিলাম ওকে আমি কিছু শুকনা খাবার নিয়ে গিয়েছিলাম সাথে করে, আর তার সাথে হচ্ছে হোটেলের যে খাবারগুলো হয় ওইগুলো তো ঝাল বেশি হয় না, কিন্তু তারপরে ওই মাছ ভাজার সাথে একটু ভাত মেখে একে খাইয়ে দিয়েছিলাম। তো যেহেতু 2-3 দিনের ব্যাপার ছিল এর জন্য আর কি কোনো মতে চালিয়ে নিয়েছি। এই যে এই পটকাই দিক তাকা, এই যে ঈশান, ও ঈশান, আমার কিন্তু রাতের বেলা ঢাকা শহরে বেরোতে বা রিক্সা করে বাসে করে যাই বলেন না কেন আমার ভীষণ ভালো লাগে, মানে রাতের সৌন্দর্যটা অন্যরকম। দিনের বেলা যেটা হয় রাস্তাঘাটে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, মানুষের সংখ্যাও বেশি থাকে, দেখা যায় যে হাঁটতে গেলে সমস্যা হয়, ধাক্কা খাওয়া হয়, বা রাতের বেলাও এটা হয়, কিন্তু রাতের পরিবেশটা হচ্ছে আলাদা, রাতের বেলা একটা সুন্দর শীতল পরিবেশ বিরাজ করে। তো সেই হিসাব করে বললাম আর কি যে রাতের বেলা আমার কাছে বেড়াতে যেতে অথবা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় খুব ভালো লাগে।
তো আগের বারের ব্লগগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো অনেকেই আমার ব্লগে কমেন্টস করে বলেন, যারা আর কি কক্সবাজার হয়তো অনেকবার গিয়েছেন তারা হয়তো বা করেন, যে আপনাদের বাংলাদেশে কি ঘোরার জায়গা নেই। তবে হ্যাঁ, বাংলাদেশেও ঘোরার অনেক জায়গা আছে, কিন্তু আমাদের কাছে কক্সবাজারটা ভীষণ ভালো লাগে। আর কক্সবাজার যাওয়ার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মূলত যেতে চেয়েছিলাম সাজেক, কিন্তু সেটা পারেনি। কারণ হচ্ছে যে ওইখানে থাকার ব্যবস্থা খুবই কম, মানে খুব বেশি মানুষ ওইখানে গেলে থাকার জন্য হোটেল পাওয়া যায় না। তো আমাদেরও সেটাই হয়েছিল, আমরা যাওয়ার জন্য ফোন দেওয়ার পর একটা হোটেলও খালি পায়নি, এর জন্য বাধ্য হয়ে আবার সেই কক্সবাজারই ফিরে যেতে হলো। তো খাবার হোটেলে আসার পর আমরা 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিয়ে এরপর হচ্ছে গিয়েছিলাম হচ্ছে খাবার জন্য। তো হোটেলের একটা আর কি রেস্টুরেন্ট ছিল খাবার জন্য, তো এখানে গিয়েছিলাম। সকালের মেনুতে আমরা খুব বেশি ভারী খাবার খাইনি, আমরা খেয়েছিলাম হচ্ছে পরোটা, তার সাথে ছিল হচ্ছে মুগ ডাল আর ভাজি ছিল আর ডিম ছিল। দুপুরের দিকে একটু আর কি ভারী খাবার খাওয়া, মানে মাছ মাংস এগুলো খাওয়া যাবে। সকালবেলা মাছ মাংস খেলে আসলে দুপুরবেলা খাবারটা বেশি ভালো লাগে না খেতে। তো সবাই মিলে এখন খাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে সমুদ্র সৈকতে যাব। আমাদের সেই গন্তব্যস্থানে তো যেতেই হবে, আর সমুদ্রের কাছে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করে না। সমুদ্রের আওয়াজ, এরপর হচ্ছে সমুদ্রের জল যখন পায়ে লাগে বা হাতে ধরেন বা স্নান করেন যাই করেন না কেন, তখন আর আসলে ওই জার্নি করার কষ্ট বা যে কোনো ধরনের আর কি এখানে আসার ক্ষেত্রে যতগুলো কষ্ট আমরা করি না কেন সেটা আর মনে থাকে না। তখন মনে হয় যে না, বারবার আসতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা সমুদ্র সৈকতে ঘুরতে যাব, সেই ব্লগটা পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা শেষ করে দেই, আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।